الحمد لله رب العالمين. القائل في محكم تنزيله: ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين لا ولا تستوي الحسنه ولا السيئه ادفع بالتي هي احسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك عليه. وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فيا عباد الله اتقوا الله واحسنوا الظن بالله واتبعوا سنه نبيكم صلى الله عليه وسلم في جميع شؤونكم وفي جميع اقوالكم واعمالكم نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المؤمنين المخلصين الذين يستمعون القول فيتبعون أحسنه إن الله سبحانه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله دعوة دن তারা মূলত প্রাথমিকভাবে সেই সকল মুসলিম যারা দিন ইয়লাম ধারণ করেন এবং তার পাশাপাশি সকল মুসলিমের উপরই এ দায়িত্ব আসলে বর্তায় যে তারা ইসলামের মূল ম্যাসেজটা জানবে বুঝবে ধারণ করবে প্র্যাকটিস করবে এবং সেটা বিশ্বময় তারা ছড়িয়ে দেবে প্রত্যেক মুসলিমই প্রকৃত অর্থে একজন দার ইল আল্লাহ তিনি তার ইমান তার আকিদা তার আমল তার ইবাদা তার আমালা দিয়ে তিনি আসলে মানুষকে ইসলামের দিকেই আহ্বান করে থাকেন বিশ্বের সাধারণ মানুষেরা দেখবে যে কারা ভালো কারা মানুষের কল্যাণে কাজ করে কারা সমাজের সভ্য সদস্য যখন তারা দেখবে মুসলিমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কেন তারা শ্রেষ্ঠ জাতি হবে না আল্লাহ তো তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যদি তারা ইসলামের সেই নির্দেশনা মেনে চলে কুন্তুম খেয়া উম্মিন উখরিজাতিল আরুফ ও তান হাউনা বিল্লাহ। তোমরাই হচ্ছে উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে অর্থাৎ সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ইমান পোষণ করবে অতএব দাওয়া ইল্লাহ এটা শুধুমাত্র মুসলিম সমাজের একটা শ্রেণীর কাজ নয় এটা সবার কাজ এবং এই জন্যই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ব্যাল্লেগো আন্নি ওয়ালাউ আয়া একটা আয়াত হলেও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও বিশ্ববাসীর কাছে মানবতার কাছে বিশ্বের সবার কাছে কারণ ইসলামের প্রত্যেকটা ম্যাসেজ কল্যাণকর এর মধ্যে রয়েছে আলো এর মধ্যে রয়েছে প্রভা এর মধ্যে আলোকিত হয় ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং সমস্ত বিশ্ব দাওয়ার কাজ আমাদেরকে করতে হবে সেটা আমরা জানলাম কিন্তু দাওয়ার কাজকে ফলপ্রসূ করার জন্য আমাদের কিছু গুণাবলী লাগবে বৈশিষ্ট্য লাগবে যেগুলোকে বলা হয় সেফা তো দাড়িয়া কারণ ওই বৈশিষ্ট্যগুলো অর্জন না করে যদি আপনি এই কাজটা করতে যান আপনি ব্যর্থ হবেন বিফল মনোরথ হবেন বরং বোমেরাঙও হয়ে যেতে পারে যদি আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে অবস্থান না করে আজকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে প্রথমেই হচ্ছে আল এখলাস আল এখলাস মুসলিমের ইমানের পরে শুরু হয় তার এখলাস দিয়ে সে যা কিছু করবে কার জন্যে করবে আল্লাহর জন্যে তার সমস্ত আমল আল্লাহকে খুশি করার জন্যে তার সকল ইবাদত যে ইবাদতই সে করুক না কেন ফরজ কিংবা ফরজের বাইরে সকল ইবাদতই লাসরিফ ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া সে কারোর জন্যে করবে না মা মাহমালাতের ক্ষেত্রে সে আল্লাহ এবং রসুলসাল্লা সাল্লামের দেখানো পদ্ধতি অবলম্বন করবে সুতরাং আল্লাহকে খুশি রাখার জন্যেই তার সমস্ত প্রোগ্রাম তার মূল মাকসাদ মূল হাদাফ মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা আল্লাহর জন্য কাজ করা এবং সেটাই আল্লাহ তাল আল কোরআনে বারবার বলেছেন আজকে এখলাসের উপর আমরা আসলে এক্সক্লুসিভ আলোচনা করব না কিছু দলিল শুধু পেশ করব যেমন আল্লাহ সুমতলা প্রাথমিকভাবে ইবাদতের মূল উদ্দেশ্য যে আল্লাহর জন্যই করতে হবে সেটা তিনি তুলে ধরেছেন বহু আয়াত ওয়ামা উমেরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলাসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাত ওয়া যালিকা দীনুল তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে তারা আল্লাহর জন্য জন্য দিনকে একনিষ্ঠ করে নিয়ে অর্থাৎ এ খ্লাসের সাথে একনিষ্ঠভাবে তারা আল্লাহর ইবাদত করবে অনেকগুলো আয়াতে আসলে কথাটা এসছে আর নবী সাল্লা সাল্লামের সে বিখ্যাত হাদিস তো সকল মহাদিস গ্রাম তাদের হাদিস গ্রন্থ ওপিনী করেন এই হাদিস দিয়ে যেটা হাদিস ও নেইয়া বিন নিয়াত এটা এখলাস হাদিস কিন্তু এটা এখলাস হাদিস। যাই হোক আর এছাড়াও আমরা দেখি যে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আল্লাহর সবের আশা করা না হয় তাহলে সে কাজ ব্যর্থ আল্লাহর কাছে সেটা কবুল হয় না আমরা দেখি যে আল্লাহ সুমতাল ইন্ডিভিজুয়াল ইবাদতের ক্ষেত্রে বলে দিয়েছেন এসব কিছু তার জন্য হতে হবে ও আক্তিমিসা লেদিক আমাকে স্মরণ করার জন্য সলাদ পড়ো ও এতম আমরাটা লিল্লাহ আল্লাহর জন্য হজ সম্পন্ন করো ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতে মান ইসতাতা আলাইহি সাবিলা আর আল্লাহর জন্য মানুষের উপর ফরজ হচ্ছে সমর্থবানরা যেন হজ করে বাইতুল্লাহর হজ করে তাহলে আল্লাহর জন্য প্রত্যেকটা জায়গা আপনি দেখেন আল্লাহর জন্য কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাহলে ইখলাসটা সব কাজের মূল কাজ উদ্দেশ্য ঠিক রেখেই কাজে নামতে হবে অতএব যারা দাওয়া ইল কাজ করেন তাদের প্রথম উদ্দেশ্য হবে কাকে খুশি করা আল্লাহকে কার জন্য আল্লাহর জন্য দ্বিতীয় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক চালিয়ে যাওয়া এবং সেটাকে উত্তরাত্তর বৃদ্ধি করতে থাকা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা আমাদের জাগতিক জীবন কিন্তু আল্লাহ থেকে সম্পর্ক আমাদের আলগা করে দেয় বিচ্ছিন্ন করে দেয় অনেক ক্ষেত্রে দেখবেন যে বহু মুসলিম তার আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে স্বেচ্ছায় কেউ তাকে জোর করেনি কিন্তু সে এমন জীবনধারা ফলো করে আল্লাহর কথা মনেই থাকে না তার আছে না এরকম বলেন তো কি সত্যি কথা হচ্ছে আমার আপনারও সেটা হয় আমার আপনারও সেটা হয় আপনি দেখবেন যে আল্লাহর কথা ভুলে গেছেন সালাতের কথা ভুলে গেছেন জাকাতের কথা ভুলে গেছেন দায়িত্বের কথা ভুলে গেছেন মানব কল্যাণের কথা ভুলে গেছেন আল্লাহর জন্য যে কাজটা করার কথা সেটাও আপনি ভুলে গেছেন তাহলে সম্পর্ক বৃদ্ধি হলো না কমলো কিন্তু যিনি দাঁড়িল আল্লাহ তিনি তো ইল আল্লাহ তাই না ইল আল্লাহ অথচ আল্লাহর কথা তার মনে নাই কেমন কথা এটা অতএব দায়িল আল্লাহ যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন তাদের উত্তরাত্তর আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে আল্লাহর সাথে রিলেশন বাড়লে সে সার্বক্ষণিকভাবে আল্লাহকে ভয় করবে সে প্রত্যেকটা ছোটোখাটো কাজে আল্লাহর কথা স্মরণ করবে এ কাজটা কি অ্যালাউড এটা কি ঠিক করছি এটা কি সঠিক হচ্ছে এটা কি কোরআন কোরআনসন্নার নির্দেশনা মতো আদায় করা হচ্ছে প্রত্যেকটা সে ভাববে না আরে দোত্তর ছোটোখাটো কাজ অসুবিধা নাই তাই না আজকাল তো অনেক বস্তিরাও দেখা যাচ্ছে যে ছোটোখাটো কাজের মধ্যে তারা তাহাদিউল বাসার উপেক্ষা করে যান এটাকে সিরিয়াসলি তারা নিচ্ছেন না যেটা আমাদের জন্য একটা বড় সমস্যা তৈরি করে আল্লাহর সাথে রিলেশানটাকে দুর্বল করে দেয় সে এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহ আল্লাহকে সে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন এরকম একটা এরকম একটা সিচুয়েশান তার নিজের মধ্যে নিয়ে আসতে হবে কারণ এটা হাদিসেরই বক্তব্য হাদিসির যে ব্রিল প্রত্যেকটা ক্ষেত্রে তার সে আর হবে তার অনুভূতি হবে তার সিম্বল হবে দিন দিনদারি তাকে দেখলে যেন মানুষ ভাবে যে সে হচ্ছে দিনের একটা সুন্দর সিম্বল এবং সে প্রত্যেকটা হারাম থেকে দূরে থাকবে বা থাকার চেষ্টা করবে সে প্রত্যেকটা পাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবে তাহলেই তার দাওয়াটা সার্থক হবে আল্লাহর সাথে সম্পর্কে সে যত দূর এগিয়ে যাবে তার দাওয়াটা মানুষের কাছে ততটাই গ্রহণযোগ্য হবে আর আল্লাহর সাথে সে যতটা দূরে সরে যাবে তার দাওয়াটা ততটাই ব্যর্থতার দিকে চলে যাবে প্রত্যেক মুসলিমের জন্য ইমান বিল্লা একটা জরুরি বিষয় বিষয় ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান তাহলে তো সে মুমিনই হবে না সে তো মুসলিমই হবে না আর সেটা দায়ের জন্য আরও বেশি জরুরি যিনি দায়ী আল্লাহ সেটা তার জন্য আরও বেশি জরুরি তাহলে দারিল আল্লাহকে তাকে সার্বক্ষণিকভাবে এই মরাকাবায় থাকতে হবে অর্থাৎ এই পর্যবেক্ষণ মরাকাবা মানে এখানে কি। নিজেকে অবজার্ভ করার বিষয় নিজেকে সে একটা পর্যবেক্ষণের মধ্যে রাখবে তার ইমান কোথাও ক্ষুণ্ণ হলো কি না কোথাও সেরেকের সাথে কিছু সম্পৃক্ত হয়ে গেল কি না কোথাও কুফুরিকে সে সমর্থন দিয়ে ফেললো কিনা কারণ যখনই আপনি শেরেক কফুরিকে সমর্থন দেবেন তখন তো নিজের ইমানটা নিয়ে টানাটানি তাই না আর যখন আপনি পাপে সম্পৃক্ত হবেন তখন ইমান বাড়বে না কমবে কমবে যখন পাপে সম্পৃক্ত হবেন তখন ইমাম ইমান কমতে থাকবে তো ইমান কমতে থাকলে তো আপনার নিজে অন্যকে দাওয়াত দেওয়ার আগে আগে নিজেকে দাওয়াত দেন তাই না আগে নিজেকে তৈরি করেন আল্লাহ সান হুয়া তালা তিনি বলেছেন যদি তার সাথে সম্পর্ক বৃদ্ধি হয় যদি তার প্রতি মানুষের তাওয়াক্কুল বাড়ে ইমান বাড়ে তাহলে তিনি তাদের সাথেই থাকবেন ইনল্লাহ ইউদাফি আনিল্লাদা আমানু নিশ্চয় আল্লাহ তালা তাদের পক্ষ থেকে আত করেন তাদের পক্ষে অবলম্বন করেন যারা ইমান পোষণ করে সুরাল হাজ আটত্রিশ নম্বর আয়াত ওলাকাত সাবাকাত কালিমাতুনা দিন আলমুর সালিন আমার রাসুল যে সকল বান্দারা রয়েছেন তাদের জন্য আমার কালিমা পূর্বেই গত হয়ে গেছে অর্থাৎ তাদের পক্ষে ইন্না হুম লাহুমুল ওর তারা সাহায্যপ্রাপ্ত ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন এবং আমার সৈনিকেরা তাদের পক্ষে তারা বিজয়ী এভাবে আল্লাহ সুমানতলা সুরা সফাতের মধ্যে একশো একাত্তর থেকে একশো তিয়াত্তর নম্বর আয়তে তাদেরকে তিনি সাহস জুগিয়েছেন বলেছেন তাদের সাথেই আল্লাহ থাকবেন আল্লাহ সাহায্য থাকবে তারা বিজয়ী হবে ইত্যাদি আল্লাহ আলহাজের চল্লিশ নম্বরে তারও বলেছেন নিশ্চয় আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহকে কিভাবে সাহায্য করবে আল্লাহর কাজ করার মধ্য দিয়ে আল্লাহ সাহায্য আল্লাহ তো আসলে গানী এটা তার একটা সেফাতি নাম তিনি বান্দার কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নন তাহলে আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে তার প্রতি ইমান রাখা তার ওয়াহিকে অনুধাবন করা এবং সে অনুযায়ী চলা ব্যাস দিনকে সাহায্য করার অর্থই এই দিন এমন কোনো অস্তিত্ব নয় যে তার সাহায্য না করলে সে দুর্বল হয়ে যাবে দিন যদি দুর্বল হয় সেটা আমাদের আমলের দুর্বলতা আসলে দিন কখনো দুর্বল হয় না ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন নেই ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোনো ব্যবস্থাপনা নেই অতএব সবচেয়ে সুন্দর একটা ব্যবস্থাপনা সেটা যারা অনুসরণ করবে তারা শক্তিশালী হবে অনুসরণ না করলে তারা দুর্বল হবে মূল জিনিসটা কখনো আসলে দুর্বল হয় না এখানে আসলে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আরও অনেকগুলো কাজ আমাদেরকে করতে হবে সার্বক্ষণিক আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবতে হবে আমাদের আল্লার শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহর কুদরত নিয়ে আল্লাহর সেফাত নিয়ে আল্লাহর আসমা নিয়ে আমাদের ভাবা উচিত আসমা এবং সিফাত আল্লাহর নামসমূহ এবং তার গুণাবলী এগুলো তো সঠিকভাবে আমরা আসলে অনুধাবন করতে পারিনি এখনও অনেকে হয়তো নামগুলো মুখস্থ করেন আর মুখস্থ নামগুলো টেপাটাকেই মনে করেন যে নাম গণনা করা হচ্ছে কিন্তু সেটা শুদ্ধ নয় এই জন্যই ইমান আজকে বাড়ছে না মানুষের সিফাতগুলোকে অনুধাবন করা এবং আল্লাহর এই সেফাতগুলোর মাধ্যমে তার যে পরিচিতি আমাদের সামনে চলে আসে সেটাকে হৃদয়ে স্থান দেওয়া ইন আল্লাহ আল্লা আল্লাহ কাজির আল্লাহ রাকিব আল্লাহ আলীম আল্লাহ আলিম এই যে আল্লাহর যে সেফাতগুলো এগুলোর প্রতি কি বিশ্বাস আছে আমাদের কার্যকলাপ দেখে মনে হয় না যে আমাদের বিশ্বাস আছে আল্লাহকে যদি আমরা সব সবসময় ওকান আল্লাহ আলাইকুম রাকিব আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষণ করছেন সব কিছু দেখছেন এই বিশ্বাসটা যদি থাকে আল্লাহ বাসির এই বিশ্বাসটা যদি থাকে তাহলে আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে তাকে ফাঁকি দিয়ে কোনো খারাপ কাজ বা ভালো কাজ করা যাবে তাহলে মানুষ এত খারাপ কাজ করছে কেন তাই না এ থেকেই বোঝা যাচ্ছে যে যেই পরিমাণ আল্লাহর সিফাত নিয়ে চিন্তা গবেষণা করা দরকার এবং যেই পরিমাণ ইমানকে আসমা সিফাত নির্ভর ইমানকে বাড়ানো দরকার সেটাই কিন্তু আমাদের যথেষ্ট ঘাটতি আছে অতএব দাড়ির আল্লাহ যিনি তাকে এই ঘাটতিটা পূরণ করতে হবে তাকে সার্বক্ষণিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যেন তার প্রত্যেকটা কথায় সেটা প্রকাশিত হয় তাকে আল্লাহমুখী হতে হবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে যেটাকে ইসলাম বলা হয় যাতে মানুষ তাকে দেখে মনে করে একটা চমৎকার দৃষ্টান্ত দেখেই শেখা যায় এই ইসলাম আসলে থিরি দিয়ে শেখায় না যতটা শেখায় আমল দিয়ে প্র্যাকটিস দিয়ে নবী সাল্লা সাল্লাম থেকে সাহাবারা থিউরির চাইতে আসলে তাকে দেখে শিখেছেন এবং এটাই আমরা দেখি যে নবী সাল্লা সাল্লামকে এই আল কোরআন আল্লাহ তালা কোদোয়া বলে উল্লেখ করেছেন তাকে ভালো বক্তা বলে উল্লেখ করেন নাই বলেন নাই যে তোমাদের জন্য সাল্লামের খুদবার মধ্যে অনেক সুন্দর নিদর্শন আছে বলেছেন লাকাতকান আলাকুমফি হাসানা একটা বাস্তব জীবন বাস্তব জীবন দরকার হয় আমাদের আজকে আমাদের সমাজে সেই রোল মডেলগুলো নাই বলে সমাজের এই দুরবস্থা আমরা সন্তানদেরকে নিয়ে খুবই চিন্তিত তাই না যে সন্তানরা শিখছে না শিখছে না অনেক বাবা মা সেটা বলেন বাবা মায়েদের প্রতি প্রশ্ন আপনি কি তার রোল মডেল হতে পেরেছেন আপনাকে দেখে তো সে ভুলটা শিখছে তাহলে সে ভালো হবে কি করে তাই না এই সমাজের যেখানে সে যায় সেখানেই তো ভালো কোনো লোককে সে পায় না ভালো কিছু শেখার কোনো কিছু তার জন্য আসলে উন্মুক্ত নেই এই জন্যে আমাদেরকে আজকে আসলে ভালো দাড়িল আল্লাহ যদি আমরা হতে পারি আমাদের বাবা মারাও যদি ভালো দাড়িল আল্লাহ হন তাহলে সন্তানদের জন্য আর চিন্তা করতে হবে না তাদেরকে দেখে মেয়েরা শিখবে এভাবে আমরা যেটা দেখি নাবি সাল্লাহ সাল্লামকে তার সিরাতের মধ্যে তার সবটাই ছিল ভালো তিনি ছিলেন কদুয়া কোরআনের ভাষায়। তিনি ছিলেন কদুয়া ওসুয়াতুন হাসানা ফলে তার চলাফেরা তার ইবাদত তার মামলাাত তার আখলাক তার বিচার মানুষের সাথে তার ইন্টারাকশান এভরিথিং সব কিছু ছিল অত্যন্ত চমৎকার যেখান থেকে প্রত্যেকটা জিনিস থেকে মানুষ শেখার উপাদান উপকরণ সেখানে পেত আর এর এরপরেও তিনি আল্লাহর কাছে ইস্তেকফার করতেন দেখেন কত বিনয়ী হলে এটা হতে পারে তিনি জানতেন না যে তিনি রাসুল তিনি জানতেন না যে তিনি নবী তিনি জানতেন না যে তার পূর্বাপর সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে ইয়া সালাম এতটুকু অহংকার কি তার ছিল আজকে আমাদের এগুলো একটু বিশ্লেষণ দরকার আজকে যদি আমি জানি আমি ভালো মানুষ তখন দেখবেন যে একটা অহংকার চলে আসে এই অহংকারটা যদি মুখে নাও বলি তবুও আচরণে চলে আসে তাই না বরত্বের মধ্যে চলে আসে অনেক সময় মানুষকে আমরা এস্টিমেট করে ফেলি কারণ আমি একজন বড় প্রফেসর কারণ আমি সমাজের একজন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি অথবা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব ফলে মানুষকে তুচ্ছ করা আমাদের জন্য একদম হর হামেশা একটা অভ্যাসে পরিণত হয় বিনয় কোথায় গেল আমাদের শিক্ষা কোথায় গেল আমাদের আলো কোথায় গেল আমাদের তাই না রাসুসাল্লা সাল্লাম দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার তারপরও কি বিনয়ের সাথে তিনি আল্লার কাছেও দয়া করছেন আল্লাহম্মা এলাইকা অ্যাশকু দ্য এফাকুয়াচি হ্যাঁ আল্লাহ তোমার কাছে আমি আমার দুর্বলতাকে পেশ করছি নভিসর সাল্লামকে দুর্বল ছিলেন কিন্তু তিনি বলছেন আল্লাহমা ইলাইকা অ্যাশকু দ্য ফাকুয়াচি ওয়াকিল লাচা হেলাচি আমার স্বল্প কৌশল আমার কৌশলটা খুবই ক্ষুদ্র আমি আমি আসলে যে কৌশলটা অবলম্বন করা দরকার ছিল দিনের জন্য একজন মুসলিম হিসাবে সেখানেও আমার সামর্থ্য খুবই কম সেটা তিনি তুলে ধরছেন ও হাওয়ানি নাস মানুষের কাছেও আমি খুবই সাধারণ একজন মানুষ এন মুস্তাদ আফিন আপনি দুর্বলদের রব ও এনতা রব্বি আপনি আমারও রব লুনি কার কাছে আমাকে সাপোর্ট করছেন তার মানে তিনি বলছেন আমাকে আপনার কাছে রেখে দিন আপনার কাছে আমি নিজেকে সাপোর্ট করতে চাই আর কারো কাছে আমাকে সাপোর্ট করবেন না এই অনুভূতি কি আমাদের কখনো হয় একটু চিন্তা করে দেখেন তাহলে কিভাবে আমাদের ইম্প্রুভ হবে কিভাবে আমরা তো মনে করি যে কিছু একটা ভালো হলেই বাস যেভাবে ফুলে ফেঁপে উঠে যায় তাই না এই এই জিনিসগুলো আমাদেরকে আসলে ধ্বংস করছে এই যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই এটা আমাদের ছোট বাচ্চাদের শিশুদের উদাহরণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে হেফজো প্রতিযোগিতায় এরা আর বড় স্কলার হতে পারছে না করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা একটা প্ল্যান হাতে নিয়েছি যদি আল্লাহ তফিক দেন কারণ এরা এদেরকে তারবিয়ত দেওয়ার জন্য কেউ নাই সমাজ সে যখন একটা বড় অ্যাওয়ার্ড পায় প্রায় পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা পেয়ে যায় তখন সে তার পথ হারায় ফেলে কি করবে জীবনটাকে কিভাবে সুন্দর করবে তার যে বিশাল একটা চমৎকার ভবিষ্যৎ পড়ে আছে ওটা সে একদমই উপেক্ষা করে সেভাবে আমি তো এখন অনেক বড়ো মাহফিলগুলোতে ওদেরকে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে শুধু কেরাতের জন্য হায়ার করা হয় এটা একটা ভুল পদ্ধতি পৃথিবী থেকে কারিদের অভাব পড়েছে এই ছোট্ট ছেলেটাকে নষ্ট করছেন কেন ওকে পড়তে দেন ওকে স্কলার হতে দেন ও দেশের অনেক বড় সম্পদ হবে এভাবেই যদি আমরা কাজ করি ইনশাল্লাহ অর্থাৎ আমি বলতে চাচ্ছি ক্ষেত্রে আসলে আমাদের শিশুদেরকে ওই তার বিয়ার দিতে হবে বাবা তোমার সামনে অনেক পথ এখনও বড় কিছু হতে পারো নাই তুমি সমাজ তাকে যদি এভাবে তার বিয়ারটা দেয় তাহলে সে আগাতে পারবে আর যদি সমাজ বলে যে তুমি অনেক বড় কিছু হয়ে গেছো তাহলে সে পথ হারাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দাড়িকে মানুষের সাথে ইন্টারাকশনে আসতে হবে দাড়ি ইলাল্লাহ জেনি আজকে আমাদের শহুরের জীবন আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে একই কন্ডেমেনিয়াম কিংবা ফ্ল্যাটে থাকে মানুষ একজন আরেকজনকে চেনে না কেউ কারো বিপদে নাই স্বার্থপরতা আমাদের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা তো হলে হবে না অখরেজাত লিন্নাস কোরআন আল্লাহ তালা বলেছেন না অখরেজাত লিন্নাস মানুষের কল্যাণের জন্য যদি আমাদেরকে সৃষ্টি করা হয় তাহলে অন্যের কল্যাণ প্রতিবেশীদের কল্যাণ আশেপাশের মানুষের কল্যাণ তো আমার মাথায় রাখতে হবে এবং এই কল্যাণ হতে পারে যে কোনো ধর দিক থেকে অর্থাৎ তার দিনের কল্যাণ যদি দিনদারিতে সে পিছিয়ে থাকে আকিদার কল্যাণ যদি আকিদার মধ্যে সে ভুলে থাকে ইবাদতের কল্যাণ যদি ইবাদত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় মো আমাদের কল্যাণ এবং একইভাবে জাগতিক কোনো সমস্যায় যদি সে থাকে অসুস্থ যদি সে থাকে সম্পদের অভাবের মধ্যে যদি থাকে তাহলেও তাদেরকে সে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সর্বোপরি তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটা করতেন রাসুল সাল্লাহ সাল্লামের চাইতে অধিক সামাজিক কোনো ব্যক্তি তখনও ছিল না এখনো নাই এত এত সাহাবি সবার সাথে তিনি সম্পর্ক রাখতেন সেই সাহাবিদের মধ্যে অভাবীদের ব্যবস্থা তিনি করেছিলেন এবং তাদের জ্ঞানের উন্মেষটা যেন সঠিকভাবে হয় সেই জন্য তিনি তার মসজিদে নবাবিকেই নির্ধারণ করে রেখেছিলেন কোনো সাহাবিকে আমরা আজও বলতে শুনি নাই যে নবী সাল্লাম আমাদের জ্ঞান ঠিকমতো বিতরণ করেন নাই করেছেন নাকি কেউ ইয়াদবিল্লা এটা হয়নি এটা ঘটেনি কারণ তিনি সব দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন মানুষের খোঁজ খোঁজখবর রাখতেন তার কাছে এত এত সম্পদ জমা হতো সব কিছু তিনি এক বেলাতেই বন্টন করে শেষ করে দিতেন মানুষ তার কাছে চাইতে কখনো ভয় পেত না বোখারের সেই বর্ণনাটা আমি কোনো এক খোদ্ বলেছিলাম যখন বাহারাইনের অনেক সম্পদ নবী সাল্লাহ আসলামের কাছে আসলো আর তিনি মানুষকে বললেন সালাতের পরে এটা তিনি বন্টন করলেন এবং তখন বললেন যে যা পারো নিয়ে যাও তার চাচা আব্বাস অনেক নিলেন কিন্তু উঠাতে পারছিলেন না বললেন আপনি একটু উঠাই দেন শোনো আমি উঠাবো না তুমি যা পারো তুমি নিজে নিয়ে যাও বললেন তাহলে আরেকজনকে বলেন সে না তাও বলা যাবে না এভাবে তিনবার তৃতীয়বারে সম্পদ এতটুকু কমালেন যাতে নিজে একা একা উঠাতে পারেন তারপর তিনি যখন ভাল ভাবলেন যে আমার চাচা তারও সম্পদের প্রতি এত মহাবত হাদিসের ভাইসের মধ্যে এটা আছে সোহান আল্লাহ মানে তিনি সাহস দিলেন মানুষকে তোমার যা প্রয়োজন নিয়ে যাও লজ্জায় কেউ নেননি এমন হয়নি সবার সাথে সম্পর্ক তার ছিল কিন্তু একটা জিনিস দেখেন আবাসার যে ঘটনাটা সুরা আবাসা নবী সাল্লা সাল্লাম তখন কোরাইয়ের সর্দারদের সাথে কথা বলছিলেন গণ্যমান্য ব্যক্তি এবং তার ইচ্ছা ছিল যে এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলামের অনেক ভালো কিছু হবে আর আমরা আবদুল্লেবন মাকতুমের কথা জানি অন্ধ সাহাবা যিনি তখন তার কাছে এসেছিলেন শেখার জন্যে কিন্তু নবী সাল্লাহ সাল্লাম ভাবলেন এ তো আছেই অলরেডি এবং তাকে অন্য সময় আমি সময় দিতে পারব ফলে তিনি ভাবলেন যে না তাকে সময় না দিয়ে ইনাদের সাথে একটা সুযোগ এসেছে সেই সুযোগ এর সদ্ব্যবহার করা হোক তিনি কখনো এটা ভাবেননি আবদুল্লাহ মাকতুম সে একজন গরিব মানুষ অন্ধ মানুষ দু তাকে একটু আন্ডার এস্টিমেট করি এই উদ্দেশ্যে তিনি তাকে ইগনোর করেছিলেন না মোটেই না কিন্তু তারপরেও কোরআন কিন্তু নবী সাল্লাহ আসালামকে তাম্বিহ করল করেনি আবাসা আবাস্লা আহুল তাহলে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ নিজে গাইড করেছেন যেখানে একটু কিছুটা ভিন্নতা হয়েছে আবার সেখানে কি করা উচিত সেটাও আল্লাহ তাল্লাহ তাকে বলে দিয়েছেন অতএব নবী সাল্লাহ সাল্লামের এই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখব যে আসলে সমাজের সবার সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে তবে প্রায়োরিটি জ্ঞানটা নিতে হবে নবী সাল্লাহ সাল্লাম থেকে সমাজের সবচেয়ে গরিব মানুষটাও যদি আমার কাছে আসে দিনের কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তাকে আমাদের গুরুত্ব দিতে হবে সে বিষয়টা তৃতীয় হচ্ছে জানার পরিধি বাড়ানো জ্ঞানের পরিধি বাড়ানো জ্ঞানের দিগন্ত প্রসারিত করে দেওয়া আজকে পড়াশোনা একদম উঠেই গেছে গ্রামেগঞ্জে গঞ্জে বাংলাদেশে মসজিদ হচ্ছে প্রচুর কিন্তু কোয়ালিফাইড ইমাম হচ্ছে না কোয়ালিফাইড খাতি পাওয়া যাচ্ছে না এটার জন্য সবাই মিলে আমরা দায়ী আমরা পড়ার পরিবেশটাকে দিতে পারিনি কোনো মসজিদে কি পাঠাগার দেখতে পাচ্ছেন আপনি বলেন এই মসজিদগুলো তো শুধু উপাসনালয় আর কিছু না এই ঢাকা শহরের কয়টা মসজিদে উন্নত মানের পাঠাগার আছে বলেন মানুষের দিনের খোরাকটা মেটাতে পারে অথবা যেমন ধরেন আমরা সবাই ব্যবসায়ী একজন ব্যবসায়ী যদি এসে ভাবেন যে আজকে এই কমপ্লেক্সে আমি তিন ঘন্টা সময় ব্যয় করব। এবং আমার ব্যবসা সংক্রান্ত যত সেরা এই বিষয় আছে আমি একটু পড়ব পারবে পড়তে এটা তো সুন্না কমপ্লেক্সের কথা আর অন্যখানের কথা আরও কঠিন তাই না আমরা বড়ো বড়ো দালান করে ফেলি কোটি কোটি টাকা দিয়ে কিন্তু দুই লাখ টাকার বই আমরা সংগ্রহ করি না এবং লাইব্রেরি করি না জানার দিগন্ত বাড়ানোর জন্য এটাও একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আমি গ্রামে গঞ্জে গতকালকেও গিয়েছিলাম লাকসামে খবর নিলাম ইমামদের বেতন কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইমামদের বেতন তো এই বেচারা মানে এই বেচারা নিজেকে ইম্প্রুভ করবে কী করে বলেন তো তাই না তাহলে মসজিদ যারা চালান তারা ইমামদেরকে একটা শ্রেণীর মধ্যে মানে সীমাবদ্ধ করে রেখেছেন যাতে তাদের ইম্প্রুভমেন্ট না হয় কোয়ালিটি সম্পন্ন আলেম তারা না হন অথবা কোয়ালিটি সম্পন্ন আলেমদেরকে তারা এখানে অ্যাকমোডেট করছেন না এভাবে নানা কারণে আসলে আমাদের আসলে মানে দাওয়ার ক্ষেত্রটা সম্প্রসারিত হচ্ছে না বাংলাদেশে সাত লক্ষ আট লক্ষ মসজিদ এই ইমামরাও যদি ভালো দাঁড়ি হতো দাওয়ার কাজগুলো সুন্দর তারা করছেন করছেন না আমি বলছি না এবং এদের মধ্যে অনেক কোয়ালিফাইড ইমাম আছেন সেটাও অস্বীকার স্বীকার করা যাবে না অনেক কোয়ালিফাইড খাতিব আছেন আমি জেনারেল একটা সিনারিওর কথা বললাম যে জায়গায় আসলে যথেষ্ট ঘাটতি আছে এবং কোয়ালিটি নেই এরকম বহু লোক ইমামতি করছে সেই জায়গায় আমাদেরকে আসলে ভালো দাড়ি হিসাবে যদি তাদেরকে গড়ে তুলতে হয় তাদেরকে সেই কোয়ালিটি সম্পন্ন হওয়ার মতো সুযোগ দিতে হবে মসজিদগুলোকে সেভাবে তৈরি করতে হবে পড়াশোনাটাকে বাড়াতে হবে তাফসির হাদিস এবং এছাড়াও আরও যে সমস্ত দিকগুলো আছে একজন দায়ের জানা দরকার যেমন বিয়াত এডুকেশন যেটাকে প্র্যাকটিক্যাল এডুকেশন আমরা বলি শুধু থিওরি দিয়ে একটা জাতিকে চেঞ্জ করা যায় না এর জন্য ইসলামের দুটো জিনিস দরকার একটা থিওরিটিক্যাল জ্ঞান যেটাকে আমরা তালিম বলি আর একটা হলো প্র্যাকটিক্যাল জ্ঞান যেটাকে আমরা তার্বিয়াত বলি নবী সাল্লাহাল্লাম মো আল্লেম ছিলেন এবং মুরব্বিও ছিলেন মুরব্বি তো আমরা শব্দটাই চেঞ্জ করে ফেলছি মুরব্বী বলতে বয়স্ক লোকদেরকে আমরা বুঝাই আসলে কি তাই বাংলায় মুরব্বী হচ্ছে আসলে এজুকেশনিস্ট যিনি শিক্ষাবিদ মানুষকে হাতে কলমে যিনি শেখান তাদেরকে শিখতে হবে আকিদা শিখতে হবে মামলাের বিভিন্ন বিষয় শিখতে হবে ফিক শিখতে হবে মাকাসুদ শেরিয়া শেরিয়া লক্ষ্য উদ্দেশ্য এবং এভাবে নানামুখী জিনিস শেখার মধ্য দিয়ে সেই যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা মানুষকে গাইড করতে পারে আর যদি সেই যোগ্যতা অর্জন না করে তাহলে তারা দাইল আল্লাহর কাজ করবে বটে তবে মানুষকে গাইড করতে পারবে না কি করবে মিসগাইড করবে করবে করছে দেখেন এই সমাজের মধ্যে বহু লোক দাইল আল্লাহর কাজ করছে বাট অ্যাট দা সেম টাইম দে তারা তাহিদটা ঠিক মতো শেখাতে পারছে না তারা ইবাদতগুলো ঠিক মতো তুলে ধরতে পারছে না অনেক সময়ই তারা যেটা তৌহিদ বিরোধী অবস্থান ইবাদত বিরোধী অবস্থান মাকাসেদের শেরিয়া বিরোধী অবস্থান সেদিকেই মানুষকে তারা আহ্বান করছে ওয়াদবিল্লা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন অতএব আমাদের জানার দিগন্তকে বাড়াতে হবে এক্ষেত্রে আমরা দেখি নবী সাল্লাহ সাল্লাম দেখেন কত সতর্ক ছিলেন তিনি যখন তার সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় গভর্নর হিসাবে কিংবা দায়িত্ব পালনের জন্য দাড়ি হিসাবে পাঠাতেন একটু মাঝে মাঝে পরীক্ষাও করতেন ইবদুল কাইম রাহমাহুল্লাহ তার এলামুল মধ্যে বলেন একটা হাদিসের কথা এই হাদিসটা নিয়ে কোনো কোনো কি লোকাল আছে এটাকে না হাসান বাট তিনি বলেছেন এই হাদিসটা একটা মাকবুল পর্যায়ের হাদিস সে হাদিসের ভাষ্যে আমরা দেখি সাল্লাম একবার জবাল রাদি আল্লাহ আনহুকে ইয়ামানে পাঠালেন গভর্নর করে এবং তাকে জিজ্ঞেস করেছিলেন কেই তাকদি কেই তাকদি ঈদের ওরে দালা কাবা যখন তোমার কাছে বিচার আসবে তখন তুমি কিভাবে বিচার করবে কিভাবে করবা নিজের মন মতো নাকি কিভাবে? তখন তিনি বললেন বেকিতা বিল্লাহ আমি আল্লাহর কিতাব দিয়ে বিচার করবো ফাইল্লাম তাজিদ্ি কিতাবিল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যদি তুমি আল্লাহর কিতাবের মধ্যে সমাধান না পাও তাহলে কি করবা কালা ফবে সুন্নত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল সাল্লাহ সাল্লামের সুন্ন অনুযায়ী আমি অর্থাৎ আপনার সুন্ন অনুযায়ী আমরা আমি কাজ করব। তখন তিনি বললেন ফাইনলাম তাজির ফি সুন্নত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যদি তুমি রসুল্লাহর সুন্নতেও কোনো কিছু সমাধান না পাও তাহলে কী করবা কালা আজতাহিদুরা ই ওলা আলু আমি চেষ্টা করব ইস্তেহাদ করব আমি করব করবো দিকে ঝুঁকে যাব না আমি ইজতেহাদ করব ইসতেহারটা বুঝতেই পারছেন ইসলামের ইজতেহারটা কি মন মতো নিজের ইচ্ছা মতো না ইসলামের ইজতেহারটা ইজতেহাত করার একটা নীতিমালা কোরআন এবং সেট করে দিয়েছে অতএব ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য ইজতেহাদের মর্যাদাও হকমের মর্যাদা এটা দিয়েছেন আল্লাহ তালা সাল্লাম এটাকে রিকমেন্ড করেছেন যে কোন ব্যক্তি যদি ইজতেহাদ করে আর সঠিক সিদ্ধান্তে আসে তাহলে তার কয় দুই বুঝছ কোনো ব্যক্তি যদি ইসতেহাত করে আর যদি কোনো ভুল করে ভুল সিদ্ধান্তে আসে তাহলে তার কয় কয়সাব একশো কোনো পাপের কথা বলেছেন বলেননি বিকজ ইজতেহাদ ইজ এ ম্যাথাডোলজি সাপোর্টেড বাই দ্য সন্না কিন্তু কেউ যদি কোরআন সন্ন্যার এই নীতিমালাকে লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো ইস্তেহাদার গবেষণা করে তাহলে সেই সমস্ত গবেষণা ইসলামে অ্যাকসেপ্টেড নয় এটা মনে রাখতে হবে দা ইল আল্লাহকে সেই কথাগুলো মনে রাখতে হবে অথবা আজকে যে বেদাৎগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছে যে সেরকি কর্মকাণ্ডগুলো সমাজে চলছে সেদিকে আহ্বানকারী দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি তাদের ইস্তেহাদে নিশ্চয়ই মারাত্মক কিছু ত্রুটি হয়েছে যে কারণে তারা তৌহিদকে সঠিকভাবে এক্সপ্লোর করতে পারেনি যে কারণে তারা ইবাদতের বৈশিষ্ট্যগুলোর আলোকে ইবাদতকে চিহ্নিত করতে পারেনি তাদের ইবাদতের সংজ্ঞার মধ্যে অনেক বেদা আত ঢুকে পড়েছে অতএব ইস্তেহাদ করতে হবে সঠিকভাবে আজতাহিদু ওয়ালা আলু এ দুটো সমন্বয়ে ইস্তেহাদ হবে আজতাহিদু ওয়ালা আলু এ দুটো আর যদি শুধু ইজতেহাত করে নিজের তাহলে ভুল হওয়ার সম্ভাবনাও আছে কারণ আধুনিক বিশ্বের পণ্ডিতেরা আমাদেরকে যে রিসার্চ ম্যাথাডলজি শেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ভুল এবং যাদের শিরোভাগে আছে ওরিয়েন্টালিস্টরা প্রাচ্যবিদেরা অমুসলিম প্রাচ্যবিদেরা তারা তো ইজতেহাত বা গবেষণায় অনেক অগ্রসর বাট দেখবেন যে তারা ইসলামের বিরুদ্ধে এমন সব কালিমালিপন করেছে অ্যাকাডেমিক সিস্টেমে যেটা আমাদের অনেকে ধরতেও পারেনি এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকতে হবে এবং সেই পথ ধরেই আজকে একদল সুন্নাকে পর্যন্ত অস্বীকার করার মতো দুঃসাহস দেখাচ্ছে এটা কিভাবে হতে পারে যে মুসলিম রসুল্লা সাল্লা সাল্লামের হাদিসকে সুন্নাকে অস্বীকার করবে নানা ধোঁয়া তুলে মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করে এবং আজকে এই বাংলার জমিনেও আমরা দেখতে পাচ্ছি একদল মানুষ তারা সুন্না অস্বীকার করার দিকে আহ্বান করছে এরাও দা আড়ি এরাও দা আড়ি বাট সাল্লাহসলামের ভাষায় এরা হচ্ছে দু ইলা জাহান্নাম কারণ সুন্নাকে অস্বীকার করার শেষ পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছু নয় আল্লাহ আমাদেরকে রক্ষা কর চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে যাদেরকে আমরা আহ্বান করব তাদের সম্পর্কিত জ্ঞান তাদের সাইকোলজি বুঝা, তাদের জ্ঞানগত স্ট্যান্ডার্ড বুঝা, তাদের চিন্তা চেতনা মানসিকতা বুঝা এবং তাদের ইতিহাস বুঝা। তারা কোন ধরনের চিন্তাভাবনা আকিদা পোষণ করে থাকে তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি তাদের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড কি এগুলো জানাটা খুব জরুরি তা না হলে সবার সাথে এক ধরনের আচরণ এক ধরনের এলএম শেয়ারিং হবে না সবাইকে একই পন্থায় কনভিন্স করা যাবে না এই কারণে এই জিনিসগুলো জানা দরকার এই জন্য আমাদের ওলামাই কেরামকে আমরা দেখেছি তারা বলেন যে যারা আসলে দাওয়ার কাজ করবে এবং মাল্টি মাল্টিপল পিপল নানা ধরনের মানুষকে তারা দিনের জ্ঞানদান করবে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং এই ইতিহাসের মধ্যে আছে মানুষের ইতিহাস মুসলিমদের বিভিন্ন ফেরকার ইতিহাস বিভিন্ন আকিদার ইতিহাস কিভাবে এই আকিদাগুলো এদেরকে আক্রান্ত করলো তাই না এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এটা না জানলে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না তাহলে কারণ এটা অনেকটা ডায়াগনোসিসের মতো আসলে একজন রুগীর তার ডিজিজের হিস্ট্রি এটা দরকার না বলেন তো দরকার একজন ভালো ডাক্তার সাধারণত এই জন্য তার প্রিভিয়াস ফাইলগুলো একটু অধ্যয়ন করে দেখেন যে তার এই যে হিস্ট্রিটা কী আল্লা না করুক কারো যদি দুরারোগ্য কোনো ব্যাধি হয়ে থাকে কতদিন হয়েছে ফার্স্ট কবে সেটা ডায়াগনোসিস হয়েছে এবং ডায়াগনোসিস হওয়ার আগে কতদিন ছিল ইত্যাদি নানা বিষয়গুলো ডায়াবেটিসের ক্ষেত্রে এটা হয় হ্যাঁ তাদের ব্লাড প্রেশারের ক্ষেত্রে এটা হয় ক্যান্সারের ক্ষেত্রে জিনিসগুলো হয় কারণ ওটাকে যত ভালোভাবে স্টাডি করা যাবে তত সুন্দর চিকিৎসা এবং প্রপার চিকিৎসা তিনি এক্সপ্লোর করতে পারবেন এবং প্রেসক্রাইব করতে পারবেন আর যদি তিনি মনে করেন যে মনে হয় এটা আপনি কি আগে জানতেন না জানতেন না তাহলে আজকে না তাহলে ঠিক আছে এভাবে যদি এত অল্প সময়ের মধ্যে আপনি প্রেসক্রিপশন দেন তাহলে আপনার ঔষধটা ভুল হবে কারণ তার হিস্ট্রিটা আপনি জানলেন না ঠিক একইভাবে একজন ব্যক্তি ঠিক কতটা ইসলাম থেকে দূরে কতটা বাতিলাকিদের মধ্যে আছে অথবা ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী অবস্থানে আছে এটাও কিন্তু আমাদেরকে একটু মেজার করতে হবে এবং সে অনুযায়ী স্লোলি অথবা দ্রুত তাদেরকে সে দাওয়াটা দিতে হবে অন্যথায় সেটা সম্ভব হবে না সাথে সাথে আমাদেরকে জানতে হবে এলমুল আখলাক মরাল সায়েন্স নিয়েও আমাদের পড়াশোনা করতে হবে একজন লোক তার কি মরালিটির কোনো সমস্যা আছে কি না তাহলে সেই জায়গাটাও তো তার রিপেয়ার করতে হবে তাই না তারপরে হচ্ছে যেটা বললাম মুসলিমদের বিভিন্ন সেক্ট দল ফেরকা এদের ইতিহাসটা জানতে হবে আনফর্চুনেটলি আমরা দেখেছি আমাদের মাদ্রাসাও কিন্তু এই দল ফেরকার ইতিহাস পড়ানো হয় না আমরা সবাই চোখ বন্ধ করে থাকতে চাই এবং বলি যে এইগুলো কথা বলেন না বিভক্তি আসবে আরে বিভক্তি তো অলরেডি হয়েই গেছে তাই না সুফিবাদী কতগুলো ফেরকা আছে আমাদের সমাজে বলতে পারেন এবং ধর্মীয় ফেরকা সুফিবাদ ছাড়াও প্রচুর আছে না আছে এবং মুসলিমদের শুধু একদিক কেন বলবেন যে তাদের ধর্মীয় ফেরকা সামাজিক ফেরকা রাজনৈতিক ফেরকাও তো আছে আছে না সবাই তো মুসলিমই আমরা তাই না এমন সব ফেরকা বাজি আছে আমাদের মধ্যে যে কারণে আমরা কিন্তু ঝগড়া করি খুনাখুনি করি মারামারি করি অতএব শুধু ধর্মীয় ফেরকাই ফেরকা বাকিগুলো ফেরকা না এটা বলা যাবে না তাহলে এটা নিয়ে আমাদের স্টাডি করতে হবে আনফর্চুনেটলি এই স্টাডিটা কিন্তু আমাদের কোনো ইসলামিক এডুকেশনের কোনো স্তরে নাই আমরা জানিই না আসলে কার সাইকোলজি কি কার মধ্যে আঁকিদার এই দিকগুলো বিভিন্ন স্তর পার হয়ে আজকের এই অবস্থানে এসেছে আমরা জানি না ফলে এগুলো রিমুভ করা আমাদের সাধ্যের বাহিরে দাড়িকে সেটা জানতে হবে দাড়িকে জানতে হবে নাফস যেটাকে সাইকোলজি আমরা বলি সাইকোলজি মানুষের মনস্তত্ত্ব জানতে হবে একটা কথা বললে দেখবেন যে একজন রিয়্যাক্ট করে আরেকজন রিয়্যাক্ট করে না তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যদি দাঁড়ি যে রিয়াকশানটাকে পাশ কাটিয়ে কীভাবে সুন্দর পজিটিভ এবং প্রোয়াক্টিভ দাওয়া দেওয়া যায় জানতে হবে আমাদের এলমুল ইজতেমা যেটাকে আমরা বলি সোশ্যালজি সমাজবিজ্ঞান আধুনিক সমাজবিজ্ঞান কিন্তু আমাদেরকে নাস্তিকতা শেখায় আধুনিক সমাজবিজ্ঞান আমাদেরকে নাস্তিকতা শেখায় এবং সেটা মুসলিম দেশগুলোতেও সমাজবিজ্ঞানে দেখবেন যে সমস্ত পণ্ডিতেরা বিশেষ করে যারা খ্রিস্টান কিংবা অন্য ধর্মীয় তারা সব সময় বলে সব ধর্ম হচ্ছে মানব সৃষ্ট। তাই না এর মধ্যে ইসলামকেও তারা ফেলে দেয় কোনো ব্যক্তি যদি মনে করে যে ইসলাম হচ্ছে মানব মানবসৃষ্ট ধর্ম তাহলে কি তারা ইমান থাকবে বলেন তো সোশ্যালজি ডেঞ্জারাস একটা সাবজেক্ট কিন্তু এটা হতে পারতো একটা পজিটিভ সাবজেক্ট এই সাবজেক্টের আমাদের প্রয়োজন আছে সমাজবিজ্ঞানের আমাদের প্রয়োজন আছে কিন্তু সেটা হতে হবে কোরআন এবং সন্ন্যার আলোকে এরপরে ভাষা শেখা আমাদের দায়ীদের বিভিন্ন ভাষায় পারদর্শিতা প্রয়োজন শুধু আরবি শিখলেও হবে না আবার শুধু ইংরেজি শিখলেও হবে না একাধিক ভাষা যে যত ভাষা শিখতে পারেন সেটা উত্তম কেউ যদি বলেন যে আপনি যেভাবে বলতেছেন এটা কি সম্ভব আমরা তো সাধারণ মানুষ এত শিখবো কোথায় এত সময় কোথায় অথবা যদি ইমাম সাহেবও বলেন যে আমরা প্রাইমারি স্টেজের দাঁড়ি আমাদের শেখার সময় কোথায় হ্যাঁ এটা বলা যায় কিন্তু প্রত্যেক সমাজের মধ্যে যদি শুধু প্রাইমারি স্টেজের দাঁড়ি থাকে তাহলে সে সমাজ উন্নত হবে কি করে ঢাকা মেডিকেল কলেজে সব যদি লেকচারার পর্যায়ে ডাক্তার হয় তাহলে কি চলবে বলেন তো প্রফেসর থাকতে হবে না ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর থাকতে হবে কলেজগুলোতে প্রফেসর সিনিয়র টিচার লাগবে তাহলে সিনিয়র দোয়াত লাগবে সিনিয়র ইমাম লাগবে সিনিয়র খোতাবা লাগবে সিনিয়র মানেই আমরা বুঝি যে অনেক অভিজ্ঞতা সম্পন্ন অনেক গভীর জ্ঞান এবং পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তি অতএব সব লেভেলের দৌড়াতেই লাগবে আমরা বলেছি যে আপনার কাছে যদি একটা অথেন্টিক আয়াত একটা অথেন্টিক হাদিস জানা থাকে তাহলে সেটা প্রচার করার অথরিটি আপনার হয়ে গেল বাট আপনাকে নিশ্চিত করতে হবে যে জ্ঞানটা সঠিক জ্ঞান দেখেন ইসলামে আমরা সবাই জানি ইসলামটা হলো এলেম নির্ভর নলেজ নির্ভর এই জন্যই দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে দলিল লাগে দলিলটাই হলো নলেজ দলিলটাই হলো নলেজ আপনি যদি বলেন এটা জায়জ জায়জ হওয়ারও কোনো না কোনো পারসপেক্টিভ থেকে একটা আপনার এভিডেন্স লাগবে এটা যে জায়জ তাই না যেমন হারাম না হওয়াটাই আমেলাতের ক্ষেত্রে হারাম না হওয়াটাই জায়জ হওয়ার প্রমাণ কেউ যদি বলে যে এটা হারাম দলিল আছে তাইলে আর আপনি যদি ফতোয়া দেন এটা জায়জ এইটা ধোপে টিকবে না কারণ হারাম হওয়ার দলিল পাওয়া গিয়েছে আর ইবাদতের ক্ষেত্র পুরোটা উল্টো ইবাদতের ক্ষেত্রে যদি কোনো দলিলই না পাওয়া যায় তাহলে ইবাদতটা হারাম জায়জ হওয়ার কোনো দলিল শরীয়ত সিদ্ধ হওয়ার কোনো দলিল যদি না পাওয়া যায় তাহলে ইবাদতটা হারাম আপনি দেখেন এই সমাজের মধ্যে কবরে গিয়ে সেজদা দেওয়া এর পক্ষে কোনো দলিল আছে যে এটা জায়জ তাহলে এটা কি হবে হারাম হবে এরকম মাজারে পয়সা দেওয়া এটা কি রিলিজিয়াস বিষয় না নাকি জাগতিক বিষয় মাজারে পয়সা দেওয়া সাথে অনেক আঁকিদার বিষয় রিলেটেড রাসুলসাল্লাহ সাল্লাম যদি মানে প্রমাণিত না হয় যে রাসুলসাল্লাহ সাল্লাম এটিকে রিকমেন্ড করেছেন তাহলে এটা কি মাজারে পয়সা দেওয়া হারাম কারণ এটা শির্কের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে একদম সরাসরি বড়ো শিরকের দিকে কারণ আপনি ভাবছেন এই পয়সাটা দিলে উনি উপকৃত হবেন আর উনি উপকৃত হলে আপনাকে উপকার পৌঁছাবেন উনি উপকৃত হওয়া সম্ভব নয় যিনি মৃত আর তিনি আপনার কোনো উপকার করাও সম্ভব নয় কারণ তখন আপনি আল্লাহর শক্তি তার মধ্যে সাব্যস্ত করলেন নাওয়দিল্লা এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে তো আমাদেরকে সব লেভেলের জ্ঞান রাখতে হবে এরপর আমি একটু দ্রুত যাই সময় অনেক হয়ে গেছে আসলে এত লম্বা খোঁদ দেওয়ার ইচ্ছা ছিল না আমি নিজেই মনে করি যে একটু সংক্ষেপ করা উচিত তারপরে আজকে আমি বিষয়টা আর অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি সহিষ্ণুতা এবং ক্ষমা এটা দায়ের অন্যতম গুণ সহিষ্ণুতা সহনশীলতা ধৈর্য আপনি তাড়াহুড়ো করবেন না রেজাল্ট পাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না রেজাল্ট যখন ইচ্ছা আসুক যখন আল্লাহ রেখেছেন তখন আসবে বাট আমাদের কাজ হচ্ছে মানুষকে আলোকিত করা মানুষকে বলে যাওয়া অমা আলাইকা ইলাল বালাগরা তো নবীকেও আল্লাহ তাল্লাহ বলে দিয়েছেন আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের কাছে নিজেকে যদি গ্রহণযোগ্য করতে চান তাহলে ক্ষমা করে দিতে হবে প্রচুর প্রচুর ক্ষমা করে মানুষ যদি গালি গালাজ করে আপনাকে চুপ করে থাকতে হবে বরং তার রিয়াকশানটা পজিটিভ হতে হবে ফুললি যাতে মানুষ ভাবে যে আমি ওনাকে এত খারাপ কথা বললাম অথচ উনি আমার সাথে এত সুন্দর আচরণ করলেন আমাকে এক কাপ চা খাওয়াইলো তাই না এভাবে যেতে হবে আমাদেরকে আল্লাহ মেন বলছেন যদি তুমি কঠোর হৃদয় সম্পন্ন রুড়ভাষী হতে তাহলে তারা তোমার চারপাশ থেকে সরে যেত বরং তুমি ক্ষমা করে দিচ্ছ বেদুইনকে ক্ষমা করে দিয়েছ যখন সে দাঁড়িয়ে পেশাব করছিল তায়েববাসীকে ক্ষমা করে দিয়েছ যখন তারা পাথর মেরে তোমার পাকে রক্তাক্ত করেছিল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছ চূড়ান্ত বিজয়ের দিন যারা তোমাকে হত্যার ষড়যন্ত্র বারবার করেছিল সুভান আল্লাহ সুভান আল্লাহ ছয় নম্বর হচ্ছে কথা কাজে মিল থাকা কথা কাজে মিল থাকা কথা কাজে মিল না থাকলে কোরআন এবং শুননা উভয়টাই এটাকে মুনাফিকে হিসাবে নির্ধারণ করেছে অতএব কথা কাজের মধ্যে আমাদের মিল থাকতে হবে সাত নম্বর হলো ইস্তেকামাত 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 মানে হচ্ছে স্টিড ফাস্টনেস দৃঢ়পদও থাকা যে কোনো সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই সিদ্ধান্তটা যদি আমাদের জানাবুঝার মধ্যে থাকে যে না এটাই সঠিক তাহলে তার উপরে ইস্তেকামাত থাকে আমি সালাদ পড়বো সালাদ পড়ব কখনো মিস করবো না আমি আল্লাহ এবং সাল্লাহ সাল্লামের পক্ষে থাকবো তার বিপক্ষে কখনও কোনো বিবৃতি দেবো না তার বিপক্ষে কখনও যাবে না জাগতিক যত স্বার্থই আমার ক্ষুণ্ণ হোক না কেন এটাকে বলা হয় ইস্তেকামাত অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থে আমি দিনের কোনো কিছুকে আমি বৃথা যেতে দেবো না নষ্ট হতে দেব না এই জন্যে এখানে অনেক সুন্দর সুন্দর আয়াত আছে সুর আলকাফের তেরো নম্বর রাতে আল্লাহ তালা বলছেন ইনাল রব আল্লাহ ইস্তেকাম যারা বলে যে আমাদের রব আল্লাহ তারপরে ইস্তেকামাত অর্জন করে ফালাহ আলাহিম ওলাহমি আহজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তারা হচ্ছে জান্নাতের অধিপতি অধিপতি সবসময় তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে তারা যে আমল করেছিল তার প্রতিদান স্বরূপ এরপরে আরেকটা ছোট্ট হাদিস বলি এখানে সুফিয়ান আবদুল্লাহ আত্তাকি তিনি বলেন কুলতুয়া রাসূলুল্লাহ আমি বললাম রাসূল রাসুল ফিল ইসলামে আহাদান আন আমাকে একটা কথা বলে দেন ইসলামের মধ্যে আপনার পর আর কাউকে আমি জিজ্ঞেস করব না তিনি বললেন কল আহম টু বিস্তাকিম তুমি বলো আমি আল্লাহর পথ ইমান আনলাম এবং তারপর ইস্তাকামাতের মধ্যে থাকো আট নম্বর হলো তাওয়াদো বিনয় বিনয় দাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূষণ তিনি যদি বিনয় হতে না পারেন বদমেজাজি হন তাহলে তার দাওয়া কেউ নেবে না তার আপন ভাইও নেবে না তার ওয়াইফও নেবে না তাই না ওয়াইফ যদি দাঁড়িয়ে হয় এবং তিনি যদি তার স্বামীর সাথে বদমাজাজি মানে আচরণ করেন তাহলে স্বামীও বলবে না তোমার কাছ থেকে আর সবার কাছ থেকে নেওয়া তোমার কাছ থেকে নেওয়া যাবে না তাওয়া দটা খুব গুরুত্বপূর্ণ ওয়াকফেদ জানা হাক্যা ইত্যাবা আঁকা মেনাল মেন আল্লাহ তাল্লা তার রাসুলকে বলছেন তোমার অনুসরণ করছে যে সমস্ত মোমেন তাদের জন্য তোমার বিনয়কে সম্প্রসারিত করো প্রসারিত করে দাও আর নয় নম্বর হচ্ছে হকির উপর প্রতিষ্ঠিত থাকা হকির উপর প্রতিষ্ঠিত থাকা এবং সাহসিকতা সাহসিকতার সাথে হকির উপর প্রতিষ্ঠিত থাকা কারণ হকির উপর প্রতিষ্ঠিত থাকতে হলে সাহস লাগে ঘুষ খাবেন না সাহস লাগবে কিন্তু এটা এত সিম্পল না যা ঘুষ খাইলাম না হয়ে গেল আপনার চারপাশে যদি ঘুষ কররা থাকে বলছো ওরা আপনাকে ছাড়বে না ষড়যন্ত্র করবে ঘুষ খেয়েছে তারা দোষ দিবে আপনার অনেক সাহসিকতা লাগে সুদ খাবেন না সুদভিত্তিক সমাজের মধ্যে সুদ খাবেন না তাই না সাহসিকতা লাগে হ্যাঁ অনেক ধরনের এক্সকিউজ তৈরি হয়ে যায় আমাদের জন্য এত বড় ব্যবসা সুদ ছাড়া তো ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি নানা ধরনের এক্সকিউজ শয়তান আমাদের কাছে নিয়ে আসে এরপর হলো সবর এবং বাহ্যিক আমাদের আচার আচরণ বেশভূষা আপনি পাঙ্ক স্টাইলে কি দাঁড়িয়ে হতে পারবেন বলেন একজন পাঙ্কের মতো পোশাক কানের মধ্যে ধরেন একটা রিং জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরে আপনি দাওয়াত দিচ্ছেন এটা হলো বিপরীত মানে পোশাক একরকম কাজ আর এক রকম এটা হবে না আপনার পোশাক এটার সাথে সব কিছুর মিল থাকতে হবে যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সকল ভাই বোনদেরকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হন নাই প্রত্যেককে যেন দায়েল আল্লাহ হিসাবে আল্লাহ তালা কবুল করে দায়েল আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো সেটা শুধুমাত্র আলেমদের জন্য সীমাবদ্ধ নারীকে আসুন আমরা সবাই অর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাইকে সাফল্যের সাথে এই মহান দায়িত্ব পালন তৌফিক দান করুন আমাদের যুহুদকে আল্লাহ তালা কবুল করুন আমাদের সকল সমস্যা এবং অসুবিধাকে আল্লাহ তালা দূর করে দিন আকৌলকাউলি হায়দা ওয়াল আল্লাহআ রাহিম